সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো আপনাদের যদি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, তাহলে স্টেট ব্যাংকের তরফ থেকে তাদের সমস্ত গ্রাহকদের জন্য হাই অ্যালার্ট। হ্যাঁ বন্ধুরা, বড়সড় সতর্কবার্তা জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হন এবং এই সতর্কবার্তাটি কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যই প্রযোজ্য। তো কী সতর্কবার্তা জারি করা হয়েছে যেটা গ্রাহক হিসাবে আপনাদের জানা প্রয়োজন, সেটা কিন্তু 3-4 মিনিটের ভিডিওতে আপনাদের পরিষ্কার জানিয়ে দেব। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের স্টেট ব্যাংকের পরিষেবা কেমন লাগে এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। তো দেখুন, বলা রয়েছে যে স্টেট ব্যাংক নে বাতায়া কি ব্যাংক খাতা ব্লক কে SMS সে খালি হো রহি হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট, ভুল কর ভি না করে ইয়ে গলতিয়া। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা স্টেট ব্যাংকের গ্রাহক হন তাহলে কিন্তু স্টেট ব্যাংকের গ্রাহকের কাছে বর্তমানে একটি ফার্জি মেসেজ আসছে, যেখানে কিন্তু খাতা বন্ধ করে দেবে এমন কিন্তু বা হয়ে যাচ্ছে এমন কিন্তু আপনাকে তথ্য দেওয়া হচ্ছে, এবং সেই মেসেজে বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনার খাতা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এবং সেই অ্যাকাউন্ট যদি আপনি চালু করতে চান তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে একটি নম্বরে ফোন করতে হবে। তো যেই নম্বরটি বলা হয়েছে সেই নম্বরটি কিন্তু সম্পূর্ণ ফার্জি, এবং এই নম্বরটি আপনারা দেখতে পারবেন যেখানে আপনাকে কল করতে বলা হবে। তো এই নম্বরটিকে কিন্তু রিপোর্ট টিম এরকম নম্বর কিন্তু তারা বলছে, অর্থাৎ এই নম্বরটি সাপোর্ট টিমের নম্বর এরকম কিন্তু তারা বলছে। তো এই সমস্ত ফার্জি যেই মেসেজ রয়েছে, এই সমস্ত ফার্জি মেসেজকে কিন্তু আপনারা কোনো সময় বিশ্বাস করবেন না। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই সমস্ত কোনো ইমেল SMS কল কিংবা এমবিডেড লিঙ্ক ব্যাংক কখনো পাঠায় না, এবং এই সমস্ত কিছুর কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু আপনারা জবাব দিয়ে অর্থাৎ উত্তর দিয়ে আপনারা কিন্তু নিজের পার্সোনাল ডিটেলস অথবা ব্যাংকিং ডিটেলস কিন্তু কখনো ভুলেও দেবেন না। ফ্রডস্টাররা কিন্তু এই ধরনের মেসেজ পাঠিয়ে আপনার থেকে আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার আইডি, পাসওয়ার্ড, ডেবিট কার্ড নাম্বার, পিন নম্বর, CVV অথবা OTP নাম্বার কিন্তু আপনাদের থেকে চাওয়া হয়। স্টেট ব্যাংক বলেছে যে এই ধরনের মেসেজ কিংবা ফিশিং কিংবা স্কিমিংয়ের কিন্তু যদি আপনাদের সঙ্গে হয় তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে আপনারা কমপ্লেন করুন। তো কমপ্লেনের জন্য এই যে আপনারা মেইল আইডিটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা মেইল করতে পারেন, অথবা আপনারা যে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ 155260, এই নম্বরে আপনারা ফোন করে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারবেন। এছাড়া আপনি যদি চান তাহলে আপনি কিন্তু সাইবার সেল অথবা পুলিশে গিয়েও কিন্তু আপনারা রিপোর্ট লেখাতে পারবেন। তো কীরকমভাবে নর্মালি ফ্রড হয়, তো ফ্রড কিন্তু অনেকভাবে হয়, অর্থাৎ আপনাকে কল করতে পারে, আপনাকে মেসেজ পাঠাতে পারে, অথবা আপনাকে মেল করতে পারে। তো যদি আপনাকে ফোন করে সেক্ষেত্রে কিন্তু প্রথমে যে আপনাকে ফোন করবে সে আপনাকে নিজেকে ব্যাংকের অধিকর্তা কিংবা ব্যাংকের কর্মচারী আপনাকে পরিচয় দেবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন লোভ দেওয়া হতে পারে, অর্থাৎ ধরুন আপনার মোবাইল নাম্বারে বা আপনার অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে, আপনার সমস্ত ডিটেলস বলুন, ডেবিট কার্ড নম্বর বলুন কিংবা আপনার CVV নম্বর বলুন, OTP বলুন, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের থেকে জেনে নেবে, এবং জেনে নিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের টাকা কিন্তু গায়েব হয়ে যাবে। তো আগে দেখে নিন যে মেসেজটি আপনাদের কাছে কীরকমভাবে আসতে পারে। তো এরকম থাকবে যে ডিয়ার SBI কাস্টমার, ইয়োর SBI সেভিংস অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লকড অন উইদিন 24 আওয়ার্স, টু অ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট প্লিজ কল আস আওয়ার সাপোর্ট টিম ইমিডিয়েটলি। তো এই সমস্ত মেসেজের কিন্তু আপনারা ভুলেও রিপ্লাই দেবেন না কিংবা ফোন করবেন না। তো এরপরে আপনাদের সঙ্গে যেরকমভাবে জালিয়াতি হতে পারে যে আপনাদের কিন্তু কোনো SMS পাঠাতে পারে,
এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু লোভ দেওয়া হবে। অর্থাৎ ধরুন আপনাদের এই লিঙ্কে ক্লিক করলে আপনারা ক্যাশব্যাক পাবেন কিংবা অমুক পাবেন তমুক পাবেন, তো সেই সমস্ত মেসেজের যদি আপনারা রিপ্লাই দেন অর্থাৎ লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলেও কিন্তু আপনাদের সমস্ত কিছু চলে যেতে পারে, অর্থাৎ জমানো টাকা। এছাড়া কিন্তু এখন কিন্তু ইমেলিংয়ের মাধ্যমেও কিন্তু ফ্রড করা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এমবিডেড কিছু লিঙ্ক পাঠানো হচ্ছে যেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনাদের সঙ্গে ফ্রড হতে পারে। তো এই বিষয়ে কিন্তু স্টেট ব্যাংক কিছু নির্দেশ দিয়েছে। তো স্টেট ব্যাংক বলেছে যে স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু কখনোই আপনাদের কাছে কোনো ফোন আসবে না। তো এই সমস্ত যদি ফোন আসে কিংবা মেইল আসে কিংবা মেসেজ আসে যেখান থেকে যদি আপনাদের ডেট অফ বার্থ কিংবা ডেবিট কার্ড নম্বর কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি নম্বর কিংবা পাসওয়ার্ড কিংবা ডেবিট কার্ডের পিন কিংবা সিভিভি ওটিপি এই সমস্ত কিছু জানতে চাওয়া হয় তাহলে কিন্তু আপনারা কখনোই সেগুলো দেবেন না। আপনাদের কিন্তু কোনো ফ্রড কল যদি ফোন করে তাহলে সে কিন্তু নর্মালি নিজেকে SBI-এর তারা কর্মচারী বলতে পারে, RBI-এর বলতে পারে, সরকারি দপ্তরের বলতে পারে, পুলিশও অনেক সময় নিজেদের পরিচয় দেয়, মানে পুলিশ বলেও পরিচয় দেয়, KYC আধিকারিক হিসাবেও ফোন করতে পারে। তো এই সমস্ত ফোনের রিপ্লাই দেবেন না বা ফোন ধরলে পরে কিন্তু কখনোই পার্সোনাল ডিটেলস দেবেন না। আপনারা কিন্তু নিজের মোবাইলে অর্থাৎ যেই মোবাইল থেকে আপনারা ব্যাংকিং করছেন সেই মোবাইলে কিন্তু কোনো সময় কোনো আননোন পার্সন যদি কোনো অ্যাপ পাঠায় ভুলেও সেই অ্যাপ ডাউনলোড করবেন না, দরকার পড়লে আপনারা পুলিশে কমপ্লেন জানাতে পারেন। এছাড়া যদি কোনো আননোন সোর্স থেকে যদি কোনো মেসেজ পাঠায় কিংবা যদি কোনো ইমেল পাঠায় এবং সেখানে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্কে কিন্তু আপনারা কোনো সময় ক্লিক করবেন না এবং ক্লিক করলেও ডিটেলস অর্থাৎ পার্সোনাল ডিটেলস ভুলেও দেবেন না। এছাড়া ফোন করেও কিন্তু এখন অনেক রকমভাবে মেসেজ কিংবা অফার আপনাকে বলতে পারে যে আপনার নম্বরে এই মেসেজটি আসতে চলেছে, আপনারা আপনাদের ডিটেলস বলুন, কিংবা আপনাদের নম্বরে বা কিছু একটা আপনাদের অফার দিয়ে দিল, বলল যে আপনাদের কিছু একটা লোভ দিয়ে দিল। তো সেরকম লোভে কিন্তু আকর্ষিত হয়ে আপনারা কিন্তু ভুলেও আপনাদের কোনো কিছু ডিটেলস শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনাদের জমানো টাকা এক মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।